Hello viewers, assalamu alaikum. Today I would like to share with you accounting compliance. You may think it, but not absolutely not is accounting compliance. Apnara jara accounts niye portesen ba commercial e job koren, accounts e job koren, tara amar ei পসিবিলিটি বা এই সার্কেলটি সম্বন্ধে যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকাউন্টস ইজ দ্য ভাইটাল পার্ট অফ এনি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিপার্টমেন্ট। মানে লট অফ ডিপার্টমেন্ট থাকতে পারে একটা কোম্পানির ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কেন ভাইটাল রোল প্লে করে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আমার এই ইসের মাধ্যমে, লার্নিংয়ের মাধ্যমে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আর যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মূলত আজকে আমার এই প্রস্তুতিটি আমি এখানে চারটা ডিপার্টমেন্টকে নিয়ে এটি করেছি, মূলত মার্কেটিং এক নম্বর ধরছি, দেন কমার্শিয়ালকে যদি আমি সরি অ্যাকাউন্টকে দুই নম্বর, তিন হচ্ছে কমার্শিয়াল, চার নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে প্রোডাকশন, আমার পাঁচ নম্বর হচ্ছে সেলস, আমার এক্সপোর্ট বা লজিস্টিক ডিপার্টমেন্ট বলতে পারি। এই হোল ডিপার্টমেন্টকে সাপোর্টিং ডিপার্টমেন্ট হিসেবে আরও অনেক কাজ করে, সেটা হচ্ছে আপনার এইচআর, আইটি অনেক আছে যেগুলো অতপ্রতভাবে জড়িত যে কোনো কার্যের সম্পাদন করতে। তো মূলত আজকে আমি যে বিষয়টি তুলে ধরবো আপনাদের সামনে, অনেক এমপ্লয়ি বলে থাকে যে কেন অ্যাকাউন্টস ভাইটাল রোল পালন করতেছে, কমার্শিয়াল বলে আমি না হলে কোম্পানি চলবে না, মার্কেটিং বলে আমি না হলে ক্যাশ ইনজেক্ট হবে না, হার্ড হিসাবে মার্কেটিংকে তুলনা করে। তো আমরা অবশ্যই প্রথমে স্বীকার করব যে প্রতিটি ডিপার্টমেন্টেই একটা গ্রুপ অফ কোম্পানির গোয়িং কনসার্নকে যদি ফলো করে তাহলে প্রতিটি ডিপার্টমেন্টেই হচ্ছে ইম্পর্টেন্ট যে কোনো অ্যাক্টিভিটি সম্পাদন করতে। কিন্তু মূলত অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে প্রতিটা জিনিস ফলো আপ করা লাগে, হিসাব রাখতে হয়, তার জন্য অ্যাকাউন্টসকে বলা হবে যে ভাইটাল রোল বা ভাইটাল ডিপার্টমেন্ট অফ এনি গ্রুপ অফ কোম্পানি। সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হইতে পারে, ট্রেডিং হইতে পারে। তো আমি আপনাদের সামনে পয়েন্টগুলো তুলে ধরতেছি আমার বিভিন্ন লার্নিংয়ে, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ সম্বন্ধে বিভিন্ন লেকচার আছে, আপনারা সেগুলো থেকেও দেখে নিতে পারেন। আর এখান থেকে মূলত যারা অ্যাকাউন্টস এবং কমার্শিয়ালে থাকবেন তারা অ্যাকাউন্টসের কী এন্ট্রি হতে পারে সেগুলো ধাপে ধাপে আমি এই করবো। আর নেক্সট আমার লিসনে আমি আপনাদেরকে জব অর্ডার কস্টিং বা প্রসেস কস্টিং কীভাবে করতে হয় একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, সেটা আরএনজি সেক্টর হোক বা এনি কাইন্ড অফ সেক্টর হোক, হোয়াট এভার, আমি আপনাদেরকে সুন্দরভাবে কীভাবে প্রসেস কোস্টিং বা জব কোস্টিং করা হয় বা অর্ডার কোস্টিং করা হয় সেটি জানাবো, আপনারা সঙ্গে থাকবেন। আর কি শুধু আমি আপনাদেরকে অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধে বলবো, মেজর অ্যাক্টিভিটি। ধরে নেন আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট ওর কাজগুলো কী হবে, প্রথমে আমি এখানে সংক্ষিপ্ত মেজর এই করছি, সে অর্ডার অ্যাকসেপ্ট করবে, আপনার সেটা ফরেন বায়ার থেকে হোক লোকাল থেকে হোক, ফার্স্ট কাজ হচ্ছে সে একটা অর্ডার নেবে, সেটা অর্ডার নেওয়ার বিভিন্ন প্রসেস আছে, আমি সেগুলো আমার লেকচারে পাবেন আপনারা আমার চ্যানেলে দেখলেই। সেটা অর্ডারটা নেওয়া সাথে সাথে সেই অর্ডারটাকে লিগালি করার জন্য বায়ার থেকে বা কাস্টমার থেকে উনি এক্সপোর্ট এলসি বা সেলস কন্ট্রাক্টের মাধ্যমেই করবে। এই সেলস কন্ট্রাক্টের এগনেস্টে
প্রোডাকশন করার জন্য বা ম্যানুফ্যাকচার করার জন্য, প্রোডাক্টের করার জন্য সে মার্কেটিং আপনার র মেটেরিয়াল পারচেস করবে, দেন ওই র মেটেরিয়াল দিয়ে অ্যাক্টিভেশন হবে। এখানে প্রতিটা কাজের ক্ষেত্রে অর্ডারটা নেওয়ার পর অ্যাকাউন্টসের কাজ শুরু হবে এক্সপোর্ট এলসি থেকে। সে এই এক্সপোর্ট এলসি মার্কেটিং পাওয়ার পরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে থ্রো করবে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এটাকে নথিভুক্ত করবে। নথিভুক্ত করার পর এটা শুড বি থ্রো কমার্শিয়াল ডিপার্টমেন্ট, বিকজ অফ কমার্শিয়াল ডিপার্টমেন্ট এই এলসিটাকে কনসার্ন ব্যাংকে এটা ডিপোজিট করবে বা এটাকে সাবমিট করবে ডিউ টু মেটেরিয়াল পারচেস করার জন্য। কেন মেটেরিয়াল পারচেস করার জন্য? কারণ আমরা যখন এক্সপোর্ট এলসি পাই কোনো বায়ারের কাছ থেকে, তখন এর এগেনস্টে ব্যাক টু ব্যাক এলসি দিতে পারি। দ্যাটস মিন আমরা কোনো কিছু র মেটেরিয়াল পারচেস করলে সেটা ওই এলসির, এই এক্সপোর্ট এলসির এগেনস্টে ব্যাক টু ব্যাক এলসি আমরা করতে পারি। তো কমার্শিয়াল সেক্ষেত্রে সেইটা ডিপোজিট দিয়ে ব্যাংকে সাবমিট করে রিলেভেন্ট ব্যাংক যেটা আমার বায়ার সাপোর্ট করে সেই ব্যাংক, তো সেই ব্যাংকে ওনারা এলসি ওপেন করবে ফর সাপ্লায়ারের জন্য, ডকুমেন্ট প্রসেস করবে ফর সাপ্লাই পেমেন্টের জন্য, ডকুমেন্ট প্রসেস করবে ফর র মেটেরিয়াল রিসিভ করার জন্য, এবং অ্যাকসেপ্টেন্স দিবে ফর ইনভেন্টরি রিসিভ করার জন্য। এরকম আমি কয়েকটা মেজর পার্ট তুলে ধরছি, আরও অনেক পার্ট আছে কমার্শিয়ালে। আপনার আমার অর্ডারটাকে রিয়ালাইজ করার জন্য আছে নেক্সট পার্ট। দেন ইনভেন্টরি যখন আপনার কনফার্ম করবে কমার্শিয়াল ডিপার্টমেন্ট থেকে এলসি ওপেন করে, তখন অবভিয়াসলি এই জিনিসগুলো আমাদের স্টোরে আপনার ইনভেন্টরি হবে। স্টোরে যেহেতু আমি এখানে স্টোর ডিপার্টমেন্টকে নিয়ে আসে নাই, সেটা একটা ভাইটাল রোল প্লে করে। তো এই সবগুলার প্রথমে কী কোনটা এন্ট্রি হবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এটা নথিভুক্ত করবে, ডকুমেন্ট প্রসেস করে সাপ্লাই ব্যান অ্যাকাউন্ট ডকুমেন্টকে কমার্শিয়াল জানাবে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টকে সব কিছু, ইনভেন্টরি কখন ডকুমেন্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ফলো আপ করবে, অ্যাকসেপ্টেন্স দিবে সেটা সঠিকভাবে গেল কি না অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দিবে। তাহলে দুইটা ডিপার্টমেন্টের কাজেই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট করতেছে। এবার প্রোডাকশন, প্রোডাকশন কী করবে, আপনার মাল রিসিভ করবে, র মেটেরিয়াল রিসিভ ফ্রম স্টোর, প্রোডাকশন করে এটা ফিনিশ গুডে পেমেন্ট করবে, ফিনিশ গুড থেকে এটা ডেলিভারি টু সেল হবে। এই সবগুলার প্রসেসেই আপনার অ্যাকাউন্টিংয়ে এন্ট্রি হবে এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এগুলা নথিভুক্ত করবে তার সফটওয়্যার বা লেজারে। দেন সেলস অ্যান্ড এক্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, ফিনিশ গুড পাওয়ার পর সে ইনভয়েস তৈরি করবে, ডকুমেন্ট প্রসেস করবে ফর পেমেন্ট, পেমেন্ট রিসিভ করার জন্য, এবং ওই ডকুমেন্টের অ্যাগনেস্টে বাইরের কাছ থেকে অ্যামাউন্ট বা এক্সপোর্ট রিয়েলাইজেশন রিসিভ করবে। রিয়েলাইজেশন এ হচ্ছে চারটা ডিপার্টমেন্ট। তাহলে এখানে ইনভয়েস করবে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেলস এটি নথিভুক্ত করবে, ডকুমেন্ট প্রসেস অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট করবে, দেন রিয়েলাইজেশন করার পর ব্যাংকে টাকা ইনজেক্ট করবে। তো আপনারা বুঝতে পারতেছেন যে প্রতিটা ডিপার্টমেন্টের সাথেই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কতটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো অবভিয়াসলি আমরা বলতে পারি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ইজ দ্য ভাইটাল ডিপার্টমেন্ট অফ হোল গ্রুপ অফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আদারওয়াইজ আপনার যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এখানে কাজ না করে, তাহলে মার্কেটিংয়ের সাথে প্রোডাকশন, প্রোডাকশনের সাথে কমার্শিয়াল, কমার্শিয়াল সাথে সেলস ডিপার্টমেন্টের কোনো কমিউনিকেশন থাকবে না, মিসকমিউনিকেশন হবে, ইনফরমেশান গ্যাপ হবে, লট অফ লেকিং তৈরি হবে। তো এই হচ্ছে আমার ছোট্ট আপনাদেরকে বোঝা জেনে দেওয়া যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের রোলটা কী, আর প্রতিটা অ্যাক্টিভিটিতে কী কী এন্ট্রি হবে অ্যাকাউন্টসের,
আমি আপনাদেরকে পার্ট টু পার্ট করে দিব। তো নেক্সট লার্নিংয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে জব এবং ওয়াটার কোশ্চেন কীভাবে করতে হয় একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, সেটা বায়ার ওয়াইজ হোক আর যেভাবে আপনি চান। তো আপনারা যদি ইনবক্সে কমেন্ট করে আমাকে আমার কাছে জানতে চান, তাও আমি ওইভাবে দিব। তো আমার মতন করে আমি নেক্সট লিসনে জব ওয়ার্ডার এবং প্রসেস কস্টিং বা বায়ার ওয়াইজ কস্টিং কীভাবে করতে হয় সেটি আপনাদের সামনে তুলে ধরব। আজকে এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।